আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। আর শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। একাশি দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু। আট দফা দাবি শর্তে ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাকের হিলি বন্দরে প্রবেশ। এবং ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে বিভিন্ন খামারে চলছে গবাদি পশু মোটা তাজা কার্যক্রম। প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। একাশি দিন পর সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। সোমবার সন্ধ্যায় ১৯ ট্রাক পেঁয়াজ ভারতের খোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আজ ৬০ থেকে ৭০ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে প্রবেশের আশা করছে সিএনএফ কর্তৃপক্ষ। দুদেশের আমদানি রপ্তানি কারক, ট্রাক চালক ও শ্রমিকদের আড়াই ঘন্টা বৈঠকের পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আবারও শুরু হয়েছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদ ও দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য। ভিডিও চিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ প্রবেশ করতেই শহরের সুলতানপুর বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। আজ ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানি মূল্য কেজি প্রতি ২৮ থেকে ৩০ টাকা। পেঁয়াজের যে বর্তমান যে কস্টিং আপনার ইন্ডিয়ান পরে যে ক্রয় মূল্য আপনার ১২ টাকার মতো পড়তেছে, আর ভাড়া ৬ টাকা, ১৮ টাকা, বিডি করলে আসে আপনার ২৩ টাকার মতো, ২৩ থেকে ২৪ টাকা, আর আনুষঙ্গিক খরচ বাংলাদেশের পরে ডিউটি টিউটি দিয়ে আরও আপনার ওর সঙ্গে ৪ টাকা, ২৭ থেকে ২৮ টাকা কস্টিং। তো পচনশীল মাল ওখানে আপনার কিছু শর্টেজ থাকে, নানা রকম থাকে, তো এই আপনার ২৮ ২৯ টাকা এরকম একটা রেট আশা করছি যাবে। প্রতি টন পেঁয়াজ ২২০ ডলার থেকে ২৫০ ডলারে আমদানি হচ্ছে। সুলতানপুর বাজারে ভারতীয় পেঁয়াজ ৪৭ থেকে ৫০ টাকা এবং দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। প্রায় ৬৫ গাড়ি পেঁয়াজ ঢুকবে বলে আমরা গেট পাস পেয়েছি। আমরা আশা করছি ৫০ প্লাস গাড়ি আজকে ঢুকবে, এবং এলসি সংকট থাকার কারণে এইটি এখন একটু কম আছে। কাল পরশু থেকে আমাদের এলসি সংকট কেটে গেলে আমরা মনে হয় প্রায় ১০০ প্লাস গাড়ি ভোমরা বন্দর দিয়ে ইম্পোর্ট করতে পারব। স্বাভাবিক হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। হিলি স্থলবন্দর দিয়ে ১৮,০০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন ৭ আমদানিকারক। সহকর্মীকে মারধরের প্রতিবাদে দিনাজপুরে হিলে স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছিলেন ভারতীয় ট্রাক চালকরা। এতে হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। বাংলাদেশে প্রবেশের বিষয়ে ভারতীয় ট্রাক চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভালোভাবে থাকা খাওয়া এবং নিরাপদে চলাচল সহ বৈঠকে আট দফা দাবি পেশ করা হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি। আর বিরতির পর থাকছে ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে বিভিন্ন খামারে চলছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলার খামারে বিপুল সংখ্যক গবাদি পশু মোটা তাজা কার্যক্রম চলছে। তবে এক্ষেত্রে লালন পালনে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একাশি দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু। আট দফা দাবি শর্তে ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাকের হিলি বন্দরে প্রবেশ। এবং ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে বিভিন্ন খামারে চলছে গবাদি পশু মোটা তাজা কার্যক্রম। প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা। দর্শক, এ ছিল চ্যানেল আই কৃষি সংবাদে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।